আসসালামু আলাইকুম। ইতিপূর্বে দেখেছেন আমরা ফরিদ আহমেদ আপুর টাকা নিয়ে জলিল কাকা নামে একজন প্রতিবন্ধী মানুষ খুবই ঝামেলায় ছিল। এটা হচ্ছে জলিল কাকার ছেলে, তো বাবাকে নিয়ে রাস্তাঘাটে ভিক্ষা করে বেড়াতো। দেখে মায়া হয়, ওদের বাসায় যাই, প্লাস ওদেরকে একটা ঘর করে দেই। তো দুর্ভাগ্য জলিল কাকা সেই বাসায় থাকতে পারেন না, মানে বাসাটা কমপ্লিট হয় তার এক সপ্তাহ পরে মারা যায়, তার বাসায় থাকার মতো বরাত হয় না। এখন এই ছেলেটা হয়ে গেছে এতিম। তো আমি বলে আসছিলাম যে তুমি মাদ্রাসায় পড়ালেখা করো, আমরা চেষ্টা করব তোমার জন্য, তোমার খরচাপাতি দেওয়ার জন্য। এটা কি মাদ্রাসার পোশাক? এখন কি মাদ্রাসায় থাকো তুমি নিয়মিত? হ্যাঁ। কোরআন হাতে নিছো? না, আমলে নেই। কত পড়তেছো? হ্যাঁ, কায়দা বই 11 পৃষ্ঠা। 11 পৃষ্ঠা কায়দা পড়া? ফরিদপুরের মেয়ে, আপু নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়, সৌদিয়ার প্রবাসী, আমাদের হাতে 2000 টাকা পাঠান এতিমের জন্য আর কি। এই টাকাটা বাচ্চাটাকে দেবো, তুমি হচ্ছে না পাঞ্জাবি কিনে নিও, যা কিনা লাগে কিনে নিও, আর ভালো থেকো। আলেম হতে হবে, হাফেজ হতে হবে, আর বাবার জন্য দোয়া করবা। হ্যাঁ, আর যাদের টাকা আমরা তোমাদেরকে দেই তাদের জন্য দোয়া করো। হ্যাঁ, ওকে। সিলেটের মেয়ে রুবি বেগম, লন্ডন প্রবাসী, আপু আমাদের মাধ্যমে এবারে একজন এতিম মেয়ের দায়িত্ব নেন। এই বাড়িরই একজন এতিম মেয়ের দায়িত্ব নেন। ইতিপূর্বে দেখেছেন যে আমরা সাবিনার ভিডিও করেছিলাম, কয়েক দিকও ঘুমাছে, কবে কল হলিয়েছেন। তে রুবি বেগম আপু এই এতিমের দায়িত্ব নেন, প্রতি মাসে আমাদের মাধ্যমে 1000 করে টাকা দেন। আমরা অবশ্য ক্যামেরার বাইরেই এই টাকাটা দিয়ে থাকি, তা আজকে যখন সময় হলো তাহলে ক্যামেরার সামনেই দিই, আপু বুঝবে যে টাকাটা আমরা পৌঁছালাম। আপনাকে প্রতি মাসে 1000 টাকা দেই তো? হ্যাঁ, প্রতি মাসে বেটা 1000 হেঁটে হ্যাঁ দেয়। এটা টাকা দেয় তো রুবি বেগম আপুর টাকা। হ্যাঁ, দোয়া করে না, দুধ কিনে খাওয়াবেন, দুধ কিনে খাও মা। হ্যাঁ, আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।